আমার এখানে কাস্টমার আছে তো ধরেন, আচ্ছা আমি বলি এখন আমার কথা শুনেন, এটা নিয়ে আসি নাই, আমার পকেটে ছিল। আপনি বললেন যে কোনো মাল আসে নাই, তাহলে কিনেছেন তো 9 টাকা 60 পয়সা, লাল ডিম 9 টাকা 60 পয়সা, বিক্রি করছেন 11 টাকা, তাহলে প্রতিদিনই লাভ করছেন? এটা মিডিয়াম মিডিয়াম রেট হচ্ছে ধরেন। হ্যাঁ বলেন বলেন। কিনেছেন 9 টাকা 60 পয়সা, বিক্রি করছেন 11 টাকা, তাহলে প্রতিদিনই লাভ কত? এই ডিম আমি বিক্রি করছি কত আপনি আগে শুনেন, আমার এখানে তো কাস্টমার আছে। থামেন থামেন, আমার এখানে কাস্টমার আছে তো হচ্ছে ধরেন 11 টাকা বিয়োগ 9 টাকা 60 পয়সা, এক ডিমে লাভ করছেন 1 টাকা 40 পয়সা। না না না, থামেন থামেন, কিনেছেন হচ্ছে মোট কত ডিম কিনেছেন? 88,200। 88,200, 1,30,480 টাকা লাভ। আচ্ছা আমি বলি এখন আমার কথা শুনেন, আমি যে এটা মিডিয়াম ডিম কিন ক্রয় করছি, আপনি নাভা ফার্মে ফোন দেন, এটা রেট কত? আসলে এগুলি আমাদের মিসিং, আড়তদাররা যখন ডিম নেয়, আমাদের পাশাপাশি দোকানদাররা যখন ডিম নেয়, ওগুলি ওরা আমাদের কাছ থেকে ক্যাশ মেমো নেয় না, এটা আমাদের জন্য বিশাল ক্ষতিকর। তো ক্যাশ মেমো নিল না কেন? আপনি বললেন যে আপনি এই আজকে কোনো ডিম আপনার না, আমার এটা ইয়েতে ছিল না, আসছে কিনা সত্যি বলেন এখন? কি আজকে আসছে কিনা? না এটা আমি তো জানি না, আসছে কিনা এখন? কি বলছেন এখন আসছে? কত হাজার ডিম আসছে? এটা 88,200 এটা আসছে, এটা আমরা পেলাম। এবং আপনি বললেন যে আপনার তথ্য অনুযায়ী 39,210 ডিম থাকার কথা, আপনার 110,000 প্লাস ডিম এখনো আছে। আপনি বিক্রয় করেছেন কত রেটে বললেন? 13 টাকা। 9 টাকা ছিল, আপনি স্বীকার করেন? ভুল করেছেন? কি ভুল করেছেন আপনি বলেন? এই যে উনি মেমো নেয় নাই, আমি ওনাকে মেমো দেওয়া উচিত ছিল। কত হাজার ডিম বিক্রি করছেন? ওনার কাছে ডিম বিক্রি করছি গতকালকে আমরা 31,000 কয়টা ডিম বিক্রি করছি। তাহলে এই বাকি ডিমগুলো কোথায়? বাকি ডিমগুলো এখানে আছে, এখানে আছে। কত রেটে বিক্রি করেছেন? ওটা আমরা 9 টাকা, আজকে আরো 1000 কাস্টমার জন্য নিছে। 9 টাকা ওই ডিমটা বিক্রি হয়েছিল, একটা হলো 9 টাকা 50, 9 টাকা 50 পয়সা, আর একটা হলো 9 টাকা 90 পয়সা। আচ্ছা 9 টাকা 50 পয়সা, 9 টাকা 90 পয়সা করে বিক্রি করেছেন, কাস্টমার রেট তো অনেক কম। তারপরে আমরা কিন্তু ডিম আছে কিন্তু রেজিস্টারের তথ্য নেই, এটা তো আমরা পেলাম। আপনার বাস্তবে ডিম আছে এবং ওই গোডাউনটা আমাদেরকে হাইড করেছেন, আমরা খুঁজে খুঁজে বের করলাম। এখন থেকে কি করবেন? এখন থেকে সমস্ত স্টক, ক্যাশ মেমো আর কেনা রসিদ সব কিছুই ঠিকঠাক করবেন। রাখবেন অবশ্যই। কখন থেকে রাখবেন? এখন থেকে রাখবেন অবশ্যই, ঠিকঠাক করে রাখবেন অবশ্যই। রাখবেন আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো।